হার ক্ষয় রোগের কারণ ও তার চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শিয়ফুল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকি ফাকি শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে। শুভ সকাল আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো হাড় ক্ষয় রোগ নিয়ে আসলে মানুষের জীবনে একটা পর্যায়ে তো ডেভেলপমেন্ট হয় বৃদ্ধি হয় হাড়ের গঠন হয় আবার দেখা যায় যে একটা সময় চলে আসে যখন ক্ষয় হয় আর ক্ষয় হয়েছে এটা শুনলে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এই ক্ষয়ের কারণগুলো কি আপনাকে ধন্যবাদ আমাদের প্র্যাকটিসে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি মোস্ট অফ দা যে ব্যথা বেদনা বা ডিসএবিলিটি পঙ্গুত্ব তার মোস্ট অফ দ্য মানে মেজরিটি হচ্ছে হাড় ও জোড়া ক্ষয়জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে এসে এসে থাকে রুগী তো ক্ষয় একটা এটা আপনি যে বলছিলেন আসলে এটা একটা প্রাক প্রাকৃতিক ভাবেই অনেক ক্ষেত্রে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার বিভিন্ন কারণ

তখন এই যে হাড় ও যে আমরা ঘটন বলি বা হাড় ও জোরার যে সুষম ঘটনের ক্ষেত্রে তখন কিন্তু একটা বাধা হয়ে বাধাও হতে পারে যে কোনো মেটাবলিক ডিসঅর্ডারে কিন্তু এটা হতে পারে এটা একেবারে কমন এটা একেবারে বাচ্চাদের থেকে শুরু হয়ে বয়স্কদের তারপরে খাবারে বিভিন্ন ইনসাফিসিয়েন্সি বা পর্যাপ্ত সুষম খাবারের অভাব অনেক বাচ্চারা দেখবেন একই রকম খাবার সবসময় খাচ্ছে এই খাবারের এক ঘইমিতা তা থেকেও কিন্তু এই জাতীয় ডিসঅর্ডার বা ডিজিজ হতে পারে বিভিন্ন মিনারেলস ভিটামিনসের সমস্যা হতে পারে যেমন বাচ্চাদের আমরা প্রায় রিকেটস নামের ডিজিজ পেয়ে থাকি রিকেটস পা বেঁকে যাওয়া বো হয়ে যাওয়া বা বিভিন্ন প্রকার গ্রোথের সমস্যা সেটা হচ্ছে সেটা অবশ্যই আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলসের গ্রেফিস দেখি যে বনসের যে মূল উপাদান একটা বন্স মানে হাড় এবং জোড়ার অস্টোব্লাস্টিক এবং আমাদের যে কার্টিলেজ আছে সেগুলোরও যে প্লাস্টিক অ্যাক্টিভিটি যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমাদের একটিভিটি বাড়ানোর জন্য আমাদের স্পেশালি বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন বিভিন্ন মিনারেলস ভিটামিন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফেট ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিস মানে অল খনিজ লবণ ইভেন কি আয়রন অলসো সো এগুলো প্রয়োজন তখন যদি কারো আইবিএস প্রবলেম থাকে বা মেটাবলিক ডিসঅর্ডার থাকে তখন কিন্তু তাদের এই ঘাটতিটা থেকে তাদের শুরুতেই কিন্তু সমস্যাগুলো কারণ তখন তো তার এই নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা হবে মানে শরীর শরীরে অ্যাবজর্ব করবে না এবং এই নিউট্রিয়েন্ট গুলো পাবে না পাবে না তখনই কিন্তু হাড় ও জোড়ার সমস্যা দেখা দিতে পারে তাছাড়া অল আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মানে যেটা হচ্ছে যেমন অটোইমিউন ডিসঅর্ডার গুলো যেগুলো আছে যে অটোইমিউন ডিসঅর্ডার কিন্তু অনেক কারণে হতে পারে কিছু অ্যাকোয়ার্ড হতে পারে কিছু ইনহেরিটেন্স হতে পারে যেমন জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর দায়ী থাকতে পারে

ইনফ্লামেশন তৈরি করতে পারে অনেক খাবার স্পেশালি যেমন আমার পিউরিন রিচ ডাইট এর আগে বলছিল যে পিউরিন সমৃদ্ধ যত খাবার আছে এটা অনেকের ক্ষেত্রে শরীরে গিয়ে পিউরিন ম্যাটাবোলাইজ হয়ে সেখানে যদি এই কোনো কারণে কিডনি প্রবলেম থাকে বা যদি এক্সক্রিশনের সমস্যা থাকে বা রুগী পর্যাপ্ত পানি না খায় বা ওভার ওয়েট থাকে অনেক কারণে বা কোনো কারণে ইউরিক এসিড যদি বডিতে বেড়ে যায় ব্লাডে তখন এটা গিয়া আমাদের যে ইউরেট নামক ক্রিস্টাল তৈরি করে বিভিন্ন জোড়া হাড় জায়গায় জায়গায় তৈরি করে এবং সেখান কিন্তু কিন্তু ক্ষয় হতে পারে তো এটা মানে মানে আলাদা আলাদা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে হয়ে থাকে এই যে আমাদের এখন করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাল ডিজিজ ব্যাকটেরিয়াল ইনফেকশন এনি ইনফেকশন থেকে আপনার কিন্তু হাড় ও জোরার সমস্যা হতে পারে আমাদের কিন্তু করোনা পরিস্থিতিতে এই ধরনের রোগী নিশ্চয়ই অনেক হ্যাঁ হ্যাঁ আমাদের এখন পোস্ট কোভিড প্রচুর পেইনের রুগী আসছে প্রচুর একেবারে প্রত্যেক এখন আমরা প্রায় পেইনের রুগী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পোস্ট কোভিড রুগীর পাচ্ছি এবং তাদের কিন্তু শারীরিক ব্যথার সাথে আরও অনেক সমস্যা থাকে শ্বাসকষ্ট তো এটাও দীর্ঘমেয়াদী থাকছে ম্যালেজ থাকতে পারে মানে ম্যানেজমেন্ট একেবারে দুর্বল অলসতা ম্যাজ ম্যাচ করা বা উঠতে ইচ্ছা চলাফেরা করতে ইচ্ছা করে না হাঁটতে ইচ্ছা করে না এই জাতীয় সমস্যা তৈরি হয়ে যা বা রুগী একেবারে স্লো হয়ে আসা মানে এটা এটা কিন্তু আসলে পোস্ট যে কোনো ইনফেকশান থেকেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলা দেখা দিতে পারে তাছাড়া আমাদের বিভিন্ন ঔষধ দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আছে যেগুলা আমাদের অনেক সময় অন্য রোগের ক্ষেত্রে আমরা রুগীরা খেয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে যেমন অল লং স্টেরয়েড যত স্টেরয়েড ওষুধ আছে পৃথিবীতে যত দিন যারা রুগীরা খায় বিভিন্ন যেমন হাফানি বা ব্রংকেলাজমা ব্রংকেসিস বা অনেক কারণে বিভিন্ন অটিউমিন ডিসঅর্ডার কিন্তু আপনার স্টোরেট দেওয়া হয়ে থাকে তো এই সকল থেকে কিন্তু হাড় ও জোড়া ক্ষয় হতে পারে বিভিন্ন অ্যান্টি কন্টাসেপটিভ ড্রাগস অল অ্যান্টি কন্টাসেপটিভ ড্রাগস কিন্তু আপনার হাড় ও জোড়া ক্ষয় করতে পারে তারপরে হচ্ছে আপনার যদি ল্যাক অফ অ্যাক্টিভিটি মানুষ যদি চলাফেরা কম করে মুভমেন্ট না করে হাঁটা চলাফেরা খেলাধুলা না করে ব্লাড সার্কুলেশন কম থাকে মানুষের শরীরে তখনও কিন্তু ডিমিনারেলাইজ হতে পারে বা মেটাবলিক সমস্যা তখনও দেখা দিতে পারে তা থেকেও কিন্তু জোরা বা অভিসিটি তা থেকে হতে পারে তারপরে হচ্ছে স্পেশালি মহিলাদের যাদের বয়স ফর্টি বা ফিফটি আপ যদি তাদের হরমোনাল ডিফিসিয়েন্সি হয় পোস্ট মেনুপাজ সিনড্রোম তা থেকে মেনুপাজের কারণে কিন্তু অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাবে প্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে পারে তার থেকে কিন্তু এটা একটা ন্যাচারাল প্রসেস তা থেকে হতে পারে মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এটা এটা শুরু হয় সাধারণত খুবই স্বাভাবিক স্বাভাবিক আর একটা হচ্ছে অনেক সময় হিস্টেরেক্টমি করা হয় অনেক মহিলাদের জরায়ু ফেলে দেওয়া মানে এই যে কোনো ভাবে আমরা হরমোনাল যদি কোনো আপনারা মানে আমরা যদি রোগীদের ডিস্টার্ব হয় তা হতে কিন্তু মহিলাদের হাড় ও জরায়ু এটা কমন ফর্টি ফিফটি অফ ওমেন হাত এবং জোড়া ক্ষয় রোগে ভুগবে দেখা যায় যে এটা কি ফিমেল বেশি হয় হ্যাঁ যেহেতু হরমোনাল জিনিসটা তাদের ক্ষেত্রে হয়ে থাকে এই ক্ষেত্রে তাদের এটা বেশি হয়ে থাকে আর 50 অফ পুরুষের ক্ষেত্রে যেটা আমরা বলি সেনাইল অস্টিওপরোসিস সেনাইল অস্টিওপরোসিস পুরুষদের ক্ষেত্রে হতে পারে তবে এটা মোস্ট অফ দা ক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেস মানে বয়স জনিত প্রসেস বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য টিস্যুর যেমন মাস্কুলার যে টিস্যু আছে বা কার্ডিয়াক টিস্যু বলেন বা অন্যান্য যে টিস্যুগুলো যেভাবে আপনার দুর্বল হয়ে আসে বা সেলগুলা ডেথ হয় বেশি সেই ক্ষেত্রে এই বোন সেট সেল এবং টিস্যু কিন্তু কানেক্টিভ টিস্যু তাহলে অস্টিওপোরোসিস আপনি যেটা বলছেন এটা কি তাহলে হয়তো মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু আর্লি শুরু হয়ে যাচ্ছে একটু আর্লি এবং একটু পার্সেন্টেজ বেশি তাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদেরও হবে তবে সেটা একটু লেট স্টেজ এবং পার্সেন্টেজটা কম সেটা হচ্ছে ক্ষেত্রে বলছি কিন্তু অস্ট্রোথরাইটিস যেটা জোরার যে ক্ষয়টা সেটা কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে একই হয়ে থাকে সাধারণত সেটা আপ গিয়ে এটা প্রায় পাওয়া যায় কিন্তু অস্ট্রোপোরোসিসটা হয়তো বোনসে মানে হাড়ে হাড়ের মধ্যে আর আর্থ্রাইটিস ডেভেলপ করে জোরার মধ্যে তো কিন্তু বোত আর আপনার এই যে আমরা ক্ষয়ের কথা বলছি যে ক্ষয় রূপ থেকে হতে পারে তো অনেক সময় বিভিন্ন আঘাত আমরা প্রায়ই হয় রুগী হত রুগীর হিস্ট্রিতে সে ভুলে গেছে যে পাঁচ বছর আগে কোন একটা আঘাত পেয়েছিল কোনো খেল থেকে পড়ে গিয়েছিল বা কোনো অ্যাসাল্ট কোনো মারামারিতে সে পড়েছিল যে কোনো কারণে সে যদি আঘাত পায় কোনো জোড়া বা কোন শরীরের কোনো অংশে ওই জায়গায় কিন্তু আপনার সেকেন্ডারি এই হাড় ও জোড়া ক্ষয় শুরু হতে পারে তো আমি যদি বলতে থাকি শেষ হবে না অনেক লটস অফ কজ আছে কজের কিন্তু অনেক শেষ নাই কিন্তু প্রত্যেকটা কজ কজ কিন্তু আপনার একদিনে আস্তে আস্তে ডেভেলপ করে নাই এই হাড় ও জোড়া রোগগুলা কিন্তু অনেক সময় নেয় অনেক মাস বছর কে আরো জানবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি মাহবুব বলছি চট্টগ্রাম থেকে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা হচ্ছে আমার আমার বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জয়েন্টে প্রচন্ড ওঠানামা করতে পারে না খাট থেকে চাচা করতে পারে না অনেক বেশি ব্যাথা এটার কি প্রবলেম হতে পারে কি করা যেতে পারে এটা আপনার কি এ পর্যন্ত কোন ডাক্তার দেখিয়েছেন আমরা দেখিয়েছিলাম বাট ওই কিছু ওষুধ দিছে কি প্রবলেম ওটা বলতেছে না বাট এটা নিয়ে ওষুধ গুলা কি বলা যাবে এই মুহূর্তে মানে